টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এ পর্বে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট এবং ডিলিট এই দুটি অপশনের কাজ অর্থাৎ যখন আমরা শিট নিয়ে কাজ করি শীতের ভিতরে বিভিন্ন ধরনের টেক্সট ইনপুট করি কাজ করার মাঝে কখনো কখনো সেলের মাঝে আরেকটি সেল ইনসার্ট করার প্রয়োজন পড়ে অথবা রো কলাম ইত্যাদির মাঝে আরেকটি করে রো কলাম ইনসার্ট করার প্রয়োজন পড়ে অনেক সময় রো কলামগুলো আবার ডিলিট করার প্রয়োজন পড়ে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এসব কাজ করবেন এখানে আমি কিছু ডাটা ইনপুট করেছি এখানে আমরা নেম কলামে এখানে দেখুন আমি আনিস রবি নীলু সাকি চারটি ডাটা আমি ইনপুট করেছি এখানে আনিস এবং রুবি এই দুটি রোর মাঝে যদি আমাদের আরও টি রোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে রুবি এই সেলে ক্লিক করার পরে ইনসার্ট এই বাটনে ক্লিক করে ইনসার্ট শিট রোস এই বাটনে ক্লিক করলেই এখানে একটি নতুন রো ইনসার্ট হয়ে যাবে আবার এই রুটি যদি আমরা ডিলিট করে দিতে চাই তাহলে অনুরূপভাবে এখানে সেল সেকশনে এখানে ডিলিট বাটনে ক্লিক করার পরে ডিলিট সে শিট রোস এই অপশানে ক্লিক করলেই এখানে রোটি ডিলিট হয়ে যাবে আবার এখানে আমরা নেম এবং অ্যাড্রেস এই দুই কলামের মাঝে যদি আরেকটি কলাম ইনসার্ট করতে চাই এখানে ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট শিট কলামস এটিতে ক্লিক করলাম দেখুন একটি নতুন কলাম ইনসার্ট হয়েছে আবার এই কলমটি যদি আমরা মুছে দিতে চাই অনুরূপভাবে এখানে ডিলিটে ক্লিক করার পরে ডিলিট শিট কলামস এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কলাম টেপার মুসে গেছে আবার অনেক সময় আমাদের একটি করে নতুন সেল ইনসার্ট করার প্রয়োজন পড়ে আপনারা জানেন যে এই ছোট ছোটো যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো একটি করে সেল এখানে আনিস এবং রবি এই দুই সেলের মাঝে যদি আমি শুধুমাত্র একটি সেল ইনসার্ট করতে চাই কোনো কলাম অথবা কোনো রো না তাহলে এখানে কার্য রাখার পরে অর্থাৎ এখানে এখানে সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করার পরে এই যে ইনসার্ট সেল এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন সে দুইটি অপশন দিয়েছে আমি এখানে শিফট সেল রাইট শিফট সেল ডাউন কোনটা করবো অর্থাৎ আমি যখন এখানে একটি সেল ইনসার্ট করব তাহলে আমার লেখাগুলো নিচের দিকে যাবে না ডান দিকে যাবে এটি বোঝানোর জন্য এটি বলছে সে আমি যদি এটাতে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন আমার লেখাগুলো নিচের দিকে চলে গেছে অর্থাৎ এইখানে একটি সেল এসেছে এবং নিচের দিকে লেখাগুলো চলে গেছে আবার এই সেলটি যদি আমরা মুছে দিতে চাই এখানে ডিলিটে ক্লিক করার পরে ডিলিট সেল এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে শিট সেল আপ অর্থাৎ এটি মুছে যাবে এবং লেখাগুলো আবার উপরের দিকে চলে যাবে ওকেতে ক্লিক করলাম আবার আমি এখানে যদি একটি সেল ইনসার্ট করতে চাই এবং লেখাগুলো ডান দিকে নিতে চাই ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট সেল তারপরে এই শিফট সেল রাইট এটিতে ক্লিক করে ওখাতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে লেখাগুলো বা ডান দিকে চলে গেছে আবার এটি যদি আমরা ডিলিট করতে চাই পনেরোভাবে এ ক্লিক করার পরে ডিলিট সেল এখানে ক্লিক করার পরে এই যে শিফট সেল লেফট এটি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমার এই লেখাগুলো তখন বাম দিকে চলে যাবে এবং এই সেলটি মুছে যাবে ওকেতে ক্লিক করলাম আবার আমরা এখানে ইনসার্ট শিট রোস আবার ইনসার্ট শিট কলাম এখান থেকে আমরা কলাম এবং রো ইনসার্ট করেছিলাম অনুরূপভাবে এখানে ইনসার্ট সেলে ক্লিক করার পরেও ইনটিয়ার রো এটিতে ক্লিক করেও আমরা রো অথবা এটিতে ক্লিক করে আমরা কলাম ইনসার্ট করতে পারি আমি ইন্টার রোতে ক্লিক করে ওকে দিলাম দেখুন এখানে নতুন একটি রো চলে এসেছে অনুরূপভাবে এখানে আমরা বাহির থেকে যেমন কলাম এবং রো ডিলিট করেছি এখানে ডিলিট সেলে ক্লিক করার পরে এখানে যে ইনটিয়ার রো ইনটিয়ার কলাম এটিতেও সিলেক্ট করে আমরা রো অথবা কলাম ডিলিট করতে পারি আমি এই রোটি ডিলিট করে দিতে চাই তাহলে এখানে ইন্টার রোতে ক্লিক করে ওকে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে রোটি ডিলিট হয়ে গেছে এখানে লক্ষ্য করুন আমরা বর্তমানে এক নম্বর শিটে কাজ করছি এখানে দুই নম্বর শিট রয়েছে তিন নম্বর শিট রয়েছে আমরা এগুলোতেও কাজ করতে পারি এখানে যদি আমরা আরও শিটের সংখ্যা বাড়াতে চাই তাহলে এখানে ইনসার্টে ক্লিক করার পরে ইনসার্ট শিট এই অপশানে ক্লিক করলাম তাহলে দেখুন এই শিট ফোর নামে একটি নতুন শিট চলে এসেছে আবার এইখানে দেখুন ইনসার্ট ওয়ার্কশিট এই বাটনে ক্লিক করলেও আপনার নতুন সিট আনতে পারি আবার এই সিটগুলো যদি আমরা মুছে দিতে চাই অর্থাৎ ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করবে যে ডিলিট শিট এটা যদি সিলেক্ট করলাম তাহলে দেখুন আমাদের এখানে চার নম্বর সিটটি ডিলিট হয়ে গেছে আবার এইখানে কোনো একটি সিটের উপরে ডান বাটনে ক্লিক করার পরে এই ডিলিটে ক্লিক করলেও সেই সিটটি ডিলিট হয়ে যাবে এরপর আপনারা দেখলেন মাইক্রোসফট এক্সেলে কীভাবে রো কলাম সিট ইত্যাদি ইনসার্ট করবেন এবং ডিলিট করবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ